পুরীর জগন্নাথ মন্দির মানুষের আশা ভালোবাসা এবং ভক্তির কেন্দ্র। যখনই এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয়। আমরা সবাই জানি যে ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না। সেখানে একটা মানুষ কীভাবে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে? যখনই প্রকৃতি তথা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা হয়েছে তার ফল হয়েছে ভয়ানক। পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র তার রহস্যময়তা নয়, তার অলৌকিকতার জন্য ওটা বিশ্বে প্রসিদ্ধ। পুরীতে এসেছেন অথচ এই পবিত্র মন্দিরে দর্শন লাভ করেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আবার এই মন্দিরের রত্নভাণ্ডারের কথা শোনেননি এরা মানুষও নিতান্তই হাতে গোনা। আপনারা ভাবতেও পারবেন না, শব্দ দুটো শুনতে খুবই ছোট, রত্নভাণ্ডার। কিন্তু পৃথিবীর এমন কিছু মন্দির আছে যেখানকার রত্নভাণ্ডার সেখানকার মন্দিরের থেকেও বেশি রহস্যময়, যেমন পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। অনেকেই এখানকার চাবি হারানো নিয়ে চিন্তায় রয়েছেন, কিন্তু তার থেকেও বেশি চিন্তার বিষয় যে এই রত্নভাণ্ডারের মধ্যে আসলে কী আছে, কোন কথা সাধারণ মানুষও জানে না। জানার আগে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। যখনই এই রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয়েছে তখনই এমন কি ঘটেছে যে তখনই সেই দরজা বন্ধ করতে বাধ্য হয়েছেন সবাই? সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার রহস্য। পিছলে 6 সাল সে শ্রী রত্ন ভণ্ডার কি চাবি কা আতা পতা নহি হ্যায়, রত্ন ভণ্ডার কি চাবি খো গই হ্যায়। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে জনমানসে কৌতূহলের অন্ত নেই, রোজই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল 1978 সালে, আবার কিছু তথ্য অনুসারে 1985 সালে। হাইকোর্টের নির্দেশে হলফনামায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল মন্দিরে 150 কেজি সোনার পাশাপাশি রয়েছে 184 কেজি রূপো। 60-এর দশকের শেষে যাবতীয় অলঙ্কার গোনা হয়েছিল। হলফনামায় উল্লেখ করা আছে রত্নভাণ্ডারে 3টি প্রকোষ্ঠ রয়েছে। 1টি প্রকোষ্ঠের গয়না দৈনিক পুজোর সময় ব্যবহার করা হয়, 2য় প্রকোষ্ঠের গয়না বিশেষ আনুষ্ঠানিকতার সময় বের করা হয় এবং 1টি প্রকোষ্ঠের গয়না কখনোই ব্যবহার করা হয় না। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে রত্নভাণ্ডার নিরাপদেই রয়েছে, তবে মন্দিরের কিছু অংশে মেরামতি চলছে। 1টি নাটমণ্ডপ নির্মাণের কাজ চলছিল, তবে অনেকের মতে এটা পুরোপুরি সত্য নয়। বহু বছর আগে মাত্র 3টি ঘরে তালা খুলতে সক্ষম হয়েছিলেন মন্দিরের কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গেছে। শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের অলৌকিক রহস্য অধরাই রয়ে গেছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্ত, প্রবালের মতো অত্যন্ত দামি পাথর, এছাড়া 146 রকমের রৌপ্য অলঙ্কার। তবে এই সবই ভিতরের রত্নভাণ্ডারের কথা, বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। কিছুদিন আগেই পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারের ফাঁকে জগন্নাথ ধামে গিয়েছিলেন তিনি। আর পুজো দিয়ে বেরিয়েই জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়ে অনেক রকম কথা বলেন। আর সত্যি এই রহস্য যে কেন আজও রয়ে গেছে তা মানুষ বুঝতে পারছে না। বিশ্ববিখ্যাত এক মন্দিরের রত্নভাণ্ডারের চাবি কীভাবে উধাও হতে পারে তা আমাদের চিন্তারও বাইরে। ওড়িশা জগন্নাথ মন্দিরের ধর্মীয় তাৎপর্য কারোর অজানা নয়। এই রত্নভাণ্ডারে বিগ্রহের জন্য নিবেদিত বহু মূল্যবান অলঙ্কার রয়েছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে এই অলঙ্কারগুলি নিবেদিত। এসব আজকের কথা নয়, যুগ যুগ ধরে ভক্তকুল এবং একসময় রাজা মহারাজারাও এই রত্নভাণ্ডারে দান করেছেন। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলার দাবি জানিয়েছিলেন পুরীর গজপতি মহারাজা দিব্য সিং দেব। এছাড়াও বেশ কিছু রাজনৈতিক দল একই দাবি জানিয়েছিল। মন্দির কর্তৃপক্ষের দেওয়া হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে
যে রত্ন ভাণ্ডারে তিনটি প্রকোষ্ঠ রয়েছে, ভেতরের প্রকোষ্ঠে যে অলঙ্কার রাখা আছে সেগুলি কখনোই ব্যবহার করা হয়নি। একটি উল্লেখযোগ্য তালিকা অনুসারে ভাণ্ডারে 150 রকমের স্বর্ণ অলঙ্কার আছে, যার মধ্যে তিনটি স্বর্ণহার, যার এক একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ এবং শ্রী পায়রের ওজন যথাক্রমে 9.5 কেজি এবং 8.5 কেজি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি। এমনটাও মনে করা হয় যে পুরীর জগন্নাথ মন্দিরে এত ধন সম্পত্তি আছে যা সেই মন্দিরকে ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম বানায়, টপ 3 বললেও ভুল হবে না। অনেকবার প্রশ্ন উঠেছিল মন্দিরের রত্নভাণ্ডার খোলা না হলে কিভাবে সাজানো হবে দেবতাকে, আর বর্তমানেও একই সমস্যায় জর্জরিত এই মন্দির। অনেকে তো এমনটাও দাবি করেছেন যে রত্নভাণ্ডার খোলার সময় সেই দরজার ভেতর থেকে সর্পের শব্দ শোনা যাচ্ছিল, অর্থাৎ এই দরজা খোলা সঠিক হবে না। কিন্তু এটাই কি আসল কারণ, নাকি আরও কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের এই দরজার অন্যদিকে? বলা হয় যে জগন্নাথ দেবের অলঙ্কার পাহারা দেয় বিভিন্ন মায়াবী সাপ, যে কারণে এই কাজে সাহায্য নিতে হয় সাপুরিয়াদের। আবার অনেকে বলেন যে এই কক্ষগুলিতে স্বর্গীয় আত্মারা বিরাজ করে, যে কারণে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল মন্দির কর্মকর্তাদের। বর্তমানে যেসব অলঙ্কারে জগন্নাথ দেবকে সাজানো হয় সেগুলি হল শ্রীচরণে শ্রীপায়র, হাতে শ্রীভুজ, কর্ণে কিরীটী, এছাড়াও রয়েছে সূর্যচন্দ্র, ঘাগরা, কদম্বমালি, স্বর্ণচন্দ্র এবং রৌপ্যশঙ্খের মতো অলঙ্কার। মনে করা হচ্ছে আজও এই গোপন কুঠুরিতে প্রভু জগন্নাথের বেশ কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে। ভবিষ্যতে মন্দির কর্মকর্তাদের সহায়তায় বাকি কক্ষগুলি খোলা সম্ভব হলে আরও কিছু গোপন তথ্য উন্মোচিত হবে আমাদের সামনে। অনেকের মতে এই জগন্নাথ মন্দিরের প্রকোষ্ঠে রয়েছে সৃষ্টির রহস্যের চাবিকাঠি। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই দরজা কি খোলা উচিত, এই চাবি কি খুঁজে বের করা উচিত? আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন বন্ধুরা। আপনারা যদি পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে আরও জানতে চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকম কিছু রহস্যময় ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।